أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دور الكاسر شكر والدرشق سلطة جاناية انوشتان الفقه تكي شاقوطو مدينة جنرل درشق سلطة أتروي নবী করিম সাল্লাহ তালা আলি বা ওই মহান সাহাবা যাদেরকে নবী করিম সালি বা সত্যের মাপ কাঠি বলেছেন আকাশের উজ্জ্বল নক্ষত্র যাদেরকে বলা হয়েছে তাদের এক মহান সাহাবি ইসলামের তৃতীয় নম্বর খলিফা হজরতে ওসমানজ নুরাইন আল্লাহ আল্লাহর অফাত দিবস আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমরা সে মহান রসুল সম্পর্কে কিছু আলোচনা মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশা আল্লাহুল করিম আমরা জানব শুনবো যেহেতু রসুল করিম সাল্লাহ তালা সাহাবা একরামদেরকে সত্যের মাফ কাঠি বলেছেন তাই আমাদের জন্য সাহাবাই ক্রামের সম্পর্কে জানা এটা আমাদের জন্য খুবই জরুরি আর সাহাবাই ক্রামের অনুসরণ হচ্ছে আমাদের জন্য ইহিদিনা সিরত আল মুস্তাকিম এর পথ আল্লাহুল করিম কালামরসন্ অনুষ্ঠানে সাহাবাই ক্রামের শান এমন মর্যাদা সম্পর্কে ইনশা আল্লাহুল করিম আহ মানকাবাত ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে স্থাপন করবো আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে রসুল করিম সালি বা দুরু শরীফ পাঠ করার ফজিলত এবং জেনে নেবো নবী রহমত শাফি উম্মফা জান রহমত সাল্লাহি বা ফরমানে আলি শান যে ব্যক্তি জুমার দিন দুই শতবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারকায়লা ওই দুরুদ পাটকারীর দুই শত বৎসরের গুনা ক্ষমা করে দিবেন দুরুশের পাটকারী বড়ই সৌভাগ্যবান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি পরিমাণে রসুল করিম সাল আল্লাহ রিহিবা সাল্লাহর প্রতি সালাম পাঠ করা তৌফিক দান করুন দর্শক শ্রোতা আমরা শুরুতেই সাল্লাহুল করিম কালাম শ্রবণ করবো এরপরে আজকে আমরা ইনশা আল্লাহুল করিম হজরতে উসমানের জুল নুরাইন নদী আল্লাহ তালহর বরকতময় যে আলো তা মুবাললিগের দাওয়াত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহর তিল আমরা শুনব আসুন আমরা সকলে কালা শ্রবণ করি সলি অম্র দিনাই যাব আজ যদি নই তো কর নবী আম্র কি দিন সোনার মদিনা পুরনে হবে মনির বংশ না দেখি বোঝ নামি সোনার মদিনা দেখি বোঝ আমি সো the নারী বিরোহে যারা কে প্রিয় নবী তুমি তাকে মদিনায় প্রিয় নবী তুমি মদিনায়

নবী করিম সাল্লাহ তালহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়া এবং শোনা এর মাধ্যমে ইশকে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান আরও বেড়ে যায় তাই আমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে সদা সর্বদা ہمیں کالام شنتے پڑی نات رسول مادم اس کے رسول کو بدی کرتے اللہ ہمارے توفک دک فیسلامی ویراسکیروگامے حضرت عثمان ز نوری اللہ تعالی نی افات مبارک یہ عثمان زون نورائن اللہ تعالی کو گروتوپن یہ جانب جو حضرت عثمان غنیر اللہ تعالیٰ ننی اونا کن بلا রাইন কেন বলা হয় পাশাপাশি রিম সাল্লাহ রিহিবাসাল পক্ষ থেকে কয়বার কেন জান্নাতের সুসংবাদ পেয়েছেন করিম আহ আল্লাহ তালার দয়াই আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের লিগে দাওয়াত ইসলামী যারা আজকের অনুষ্ঠানে এসেছেন তাদের থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো আর পাশাপাশি শোনার মাধ্যমে সীমাবদ্ধ নয় আমল ক্রামের জীবনী থেকে মুসলিম কিয়ামত পর্যন্ত শিখার জন্য মানে যাদের থেকে শেখা যায় জানা যায় যাদের শিক্ষণীয় বিষয়গুলো আমল করার মাধ্যমে হেদায়ত পাওয়া যায় তারা হচ্ছে রসুল ইসলামের সাহাবা ইনশাআল্লাহ আমরা জানবো শিখবো হাদিসে পাকের মধ্যে আলোচনা এভাবে এসেছে হেলিয়াতুল আউলিয়ার মধ্যে নবীদের আলোচনা হচ্ছে ইবাদত সীন যারা তাদের আলোচনার মাধ্যমে গুণা মাফ হয় আজকে জিকির খাইর যেই মহান ব্যক্তির আলোচনা শুনব রসুল পাক সাল্লাহ্লামের উম্মতের মধ্যে সবচাইতে বড় আপনার পরহেজগার যারা সবচাইতে বড় সালেহীন যাদেরকে বলা হয় তারা হচ্ছে শাহাবাগর আর সাহাবাদের মধ্যে উজ্জ্বলের উসমান অবশ্যই আমাদের নিয়ত যদি ভালো থাকে এর আলোচনা করা আলোচনা শোনা আমাদের জন্য গুনাহের কাফারা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শুরুতে মোবাল্লি দাওয়াত ইসলামী মৌলানা মনোয়ার মাদানি থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা শুনবো মিরাজ ভাই মাসাল্লাহ আমাদের সাথে রয়েছে আপনাদের আশা কলকেও আমরা ইশা আল্লাহ করিম আলোচনাতে সামিল রাখবো আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান নাম ছিল ওসমান বিন আহান উপনাম আবু আমর উপাধি জামিউল কোরআন ইসলাম গ্রহণ ইসলামের সূচনা লগ্নে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আবিসিনিয়া এরপর মদিনায় হিজরত করেন। খিলাফতের সময়কাল তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খিলাফতের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন। এই মুবারক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময়

প্রিয়নবী সাল আলিহাল্লামের খোলাফাই রাশি দিনদের মধ্যে যিনি অন্যতম তার পরিচয় আর এমনিতে প্রিয়নবী সাল আলিহ্লাম থেকে প্রায় অসংখ্য হাদিসে পাক রয়েছে মান সম্বলিত এর মধ্যে দাওয়াত ইসলাম একটি কিতাব মদিনা থেকে প্রকাশ করেছেন যেখানে প্রায় চল্লিশটি মোবারক হাদিসে পাক

রফিক থাকবে সঙ্গী থাকবে আর আমার সঙ্গী হলো জাননাতে ব্যাখ্যার মধ্যে এসেছে যে বন্ধু তো হয় তো এটা দ্বারা এটা প্রমাণিত হয় না যে বাকি সাহাবাই গ্রাম সঙ্গী হবে না এমন না আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম এর কাছে তো সকল সাহাবাই গরমের চেষ্টা কিন্তু সিদ্দিক

আমরা মোটামুটি ভাবে শুনলাম যে সেই দনস্মানের জনিত তার সালমান কি রয়েছে আর হাদিসে পাগর শ্রমণ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তা সাল্লামের সাহাবাগান সত্যের মাপটা ঠিক যুগে যুগে যারা আউলিয়া হয়েছেন আল্লাহ পা বন্ধু হয়েছে। তারা প্রত্যেকেই তাদের কিতাবে তাদের জীবনীতে যাদেরকে তুলে ধরেছেন যাদেরকে অনুসরণ করেছেন তারা ছিলেন নবী করিম সাল্লাহ তালি বাহাবাগর আজও আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে কোনো আউলি একরামের কিতাব যদি স্টাডি করা হয় সেখানে বিভিন্ন আঁকাই সম্পর্কে আমল সম্পর্কে অর্থাৎ যে কাজ করার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে রাজি করতে পারে আল্লাহ পাকে খুশি করতে পারে নবী করিমী সাল্ল্লাহ তালাহিবাসাল্লামের খুব মোহাব্বতের কাছে হওয়া যায় যেই জিনিসগুলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর সেখানে যে রেফারেন্স মাধ্যম তা হচ্ছে আমাদের প্রিয় প্রিয়নবী হজুর সাল্ল্লাহ তালিবাসাল্লামের সাহাবাগত আমাদের এই চ্যানেলের প্রোগ্রাম আজকে প্রোগ্রামের মাধ্যমে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রানী তালানুকে যে অনুসরণ অনুকরণ এর একটা বাস্তব যে প্রমাণ যদি আমরা বর্তমানে আমরা দেখতে পাই প্রত্যেক যুগে যেভাবে তাবি থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত অলিয়করা সাহাবাদেরকে অনুসরণ করেন সাহাবাদের সম্পর্কে মানুষকে শিখান যেহেতু তারা সত্যের মাপ কাটে আলহামদুলিল্লাহ আশেকে সাহাবা ও আহলে বাইদ বর্তমান সময়ে আমাদের মাঝে মজুদ উপস্থিত আর তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ নাবাত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিক আমির আহলে সন্ন্যত হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মানিম দামাদ বারাকাতমুল আলিয়া কেমন মোহাম্মত তিনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তাল প্রশংসায় কিতাব লিখেছেন

নাথে ইস মাধ্যমে আমরা শুনবো অসংখ্য সাহাবাহিক রাউন্ড এই যে মহাব্বত সঠিক মানুষের এটাই তো পরিচয় যে সঠিক ব্যক্তির আলহামদুল্লাহ সঠিক একজন রাহেবার আমরা পেয়েছি আমির আহলে সুন্নাতকে গত শনিবার এটা আমাদের মাদানী চ্যানেলের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা হয়ে থাকে মাদানী মোজাকারা যেটা যে প্রোগ্রামে সরাসরি আলহামদুল্লাহ শেখা হাতের কামিরা হলে সুননাত আবু বিল্লাহ মহাম্মদিয়া সত্তর দামাদ আলিয়া সরাসরি আলহামদুলিল্লাহ যার মাধ্যমে ইন্মে দিনে প্রচার প্রসার হয়ে থাকে যে প্রোগ্রামে যে যেহেতু হজরত উসমান গণী রদি আল্লাহ সাথে কোরআনের এক বিশেষ সম্পর্ক যাকে জামিউল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনকে আপনার সংকলনকারী হিসাবে সকলে প্রতি প্রত্যেক মানুষ জানেন এর মহাব্বত যেহেতু ওসমানের গনির রদি আল্লাহ তাল স্পেশাল কোরআনের মহাব্বাদ ছিল প্রত্যেক সাহাবা একরামের ছিল কিন্তু ওসমানের গনি রদি আল্লাহ তাল বিষয়টা ছিল একটু ভিন্নতা দেখুন সাহাবি রসুল যেটাকে পছন্দ করেছে ওই জিনিসটা মানুষের কাছে পৌঁছানো মানুষ যাতে সাহাবা একরামের শিক্ষা তাদের নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারে দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ সেটাই হাতে নিয়েছেন আল্লাহ পাকের হয়তো পুরা পৃথিবীতে যেই যদি এটাকে একসাথে করা হয় সুরাই ইয়াসিনের তেলওয়াতের যে মিশন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আজকে শুধু মাদানী চ্যানেল নয় মাদানী চ্যানেল তো একটা দেখার মাধ্যম যেটা দেখা যাবে না অফ ইয়ার যেটাকে বলা হয় বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে অসংখ্য হয়তো হাজার হাজার বললেও ভুল হবে না আমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ সাহাবি রসুল হজরত উসমানের জীবন বৃত্তান্ত ওনার আদর্শর এই আলোচনার আর এই যে ব্যবস্থাপনা যার মাধ্যমে আমরা পেয়েছি তিনি হচ্ছেন আশেখে সাহাবা আহলেবাই আমির সুন্দর শেখ শেখাত আমির সুন্নতের মেয়ে হেয়াতে বারাকাত দান করুক আসলে যুগে যুগে আল্লাহ তাবারকালা এমন কিছু ব্যক্তি এমন কিছু পার্সন আল্লাহ মানুষের মাঝে পাঠিয়ে থাকেন যাদের মাধ্যমে মানুষ জানতে ইনশাআল্লাহ করিম জাস্ট বারাকাত হাসিল করার জন্য আমরা ইনশাল আহমান সম্পর্কে সংক্ষিপ্ত পরিস্থিতি আমরা শুনলাম আর কিছু দর্শক ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো

তা সহনশীলতা দানশীলতা যদি আমরা প্রতিটা দিকে যদি আমরা দেখি তিনি তার উদাহরণের দিক থেকে তিনি ছিল এবার দিক থেকে কিতাবের মধ্যে খুব চমৎকার তার এক একটি বিষয় নিয়ে ওলামা একরাম খুব আহ ডিটেলস আলহামদুলিল্লাহ আলোচনা করেছে যে আল্লাহ পাক তার মধ্যে অনেক সুন্দর সৌন্দর্য আল্লাহ তালা রেখেছে এর মধ্যে একটি বর্ণনা তার ইবাদত এর অবস্থা কেমন ছিল যা কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যে তাকে যখন শহীদ করার জন্য আপনারা যারা বতবক মালাউন তারা যখন তার উপর হামলা করলো তখন তার স্ত্রী যিনি ছিল তখন তাদেরকে ভুলতে লাগলো তোমরা এমন লোককে শহীদ করার জন্য এসেছ যিনি সারা রাত কোরআনি কেরিমের তেলাওয়াত করতে সিতাবির মুজাআসি যে সিনিনা আল্লাহ পূর্ণ রাতে এক রাকাতে সম্পূর্ণ এক কুতুম কোরআনি কেরিমের তেলাওয়াত এবং তার পবিত্র অফাত শরীফের কথা বন্না করা হয় যখন তার উপর যারা হামলা করা হয় তাকে শহীদ করার জন্য ওই অবস্থাও তিনি রাজি আল্লাহ তালু কোরআন তেলোয়াতের মধ্যে ছিল এবং তার আল্লাহ কোরআন তেলোয়াতের তো অতুলনীয় তার আলহামদুলিল্লাহ অসংখ্য ঘটনা বর্ণনা করা হয় এর মধ্যে অপরদিকে একটি ঘটনা যে তার মধ্যে বিনয়ের অবস্থা কেমন ছিল তার মধ্যে নিজ থেকে অপরটি উত্তম জানা যা কিতাবের মধ্যে বর্ণনা করা হয় একবার

আজম রাজি আল্লাহ তালন বলতে লাগে যে আমি আপনার সামনে অগ্রসর হব না আপনি ইমামতি করবেন কেননা আমি প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামকে আপনার প্রশংসা করতে শুনেছি কি কি প্রশংসা বলা হয় যে প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম ইসাদ করেছেন যে হজরত উসমান রাজি আল্লাহ তা আলম কতই না ভালো মানুষ তিনি আমার দুই মেয়ের স্বামী এবং সে আমার নূরকে একত্রিত করেছে এবং

আমিও আপনার সামনে অগ্রসর শুরু না কারণ আমি ইবনে বি সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলা হযরতি উমরের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করবেন এবং মুসলমানের সম্মানকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন আমি আপনার সামনে এইভাবে নিজেদের মধ্যে অর্থাৎ বিনয়কে অপরিজপতি অগু অগ্রসর করে দেওয়া অর্থাৎ এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ দেয় আজ আমরা যদি আমরা আমাদের কথা যদি দেখি অনেক সময় আমরা নিজেকে আমরা অনেক সময় দেখে দেয় যে অপরকে আমি নিজের উপরে প্রাধান্য দিই অর্থাৎ আমার আমি আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে যখন আমি বসি কোনো একটা ইজিতিমার মধ্যে পরামর্শ সবার মধ্যে যে আমি যেটা বলি এটাই মনে হয় রায় বা নিজের চিন্তা ভাবনা এরকম অনেক সময় হয়ে যায় অথচ আমাদের সাহাবেক রাহমান দেখি যে তারা আশারায় মুবাসারা ও তুমি সাহাবা যাদেরকে রসুল করিম সাল আলী ওয়াসালাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে অত অথচ তাদের বিনয়ের অবস্থা ইবাদতের অবস্থা সোহান এবং বহুতেও রয়েছে হজরতে উসমান বিন আফান রদি আল্লাহ তা আল আনহু এর খৌফ খোদার অবস্থা এমন ছিল যখনই তিনি রদি আল্লাহ তা আল আনহু কোন কবর এমন ভাবে কান্না করত যার ফলে তিনি রদি আল্লাহ তা আল আনহু এর বুকের সামনের অংশ ও দাঁড়িয়ে ভিজে যেত তখন কিউ। তাকে এই বিষয়ে আরজ করলো ইয়া সেইদি আপনি দেখুন কিয়ামতের আলোচনা করেন কোন সিরতের আলোচনা করেন আপনি এত কান্নাকাটি করেন না যখন আপনি কবর দেখেন তখন এত কান্নাকাটি কেন করেন তখন তিনি যদি আল্লাহ তাহ বললেন যে আখেরাতের প্রথম মঞ্জিল হলো যদি এটার মধ্যে কি হয়ে যায় বান্দা সঠিক সঠিকভাবে সে সাওয়াল জবের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে সফল কাম হয়ে গেল এবং নিরাপত্তার সহিত জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কি হয়েছে। আপনার বিভিন্ন স্টেশন কবরের এগুলো সে নিরাপত্তার সহিত পার হবে আর যদি বান্দা এখানে কি হয়ে যায় কবর এতে কি পড়ে যায় সে সাহস হবে আটকা পড়ে যায় তাহলে তার প্রতিটা জায়গায় কি কষ্ট হবে তো আল্লাহ তাদের জীবনের পুতিরা আপনার মুহূর্ত এবাদত খোফে খুঁজে যেন আমাদের জন্য অতুলনীয় এক একটি শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে ইসলামের উত্তম বিষয়গুলো সাহাবা একরামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দিক যদি কোনো ব্যক্তি উত্তম আমল শিখতে চায় ইবাদত শিখতে চায় আল্লাহ পাকের ভয় যদি কোনো ব্যক্তি শিখতে চায় রসুল পাক সাল্লামের ইস্ক কেমন হওয়া উচিত ইত্তিবায় রসুল কেমন হওয়া উচিত আল্লাহ এই সম্পর্কে সাহাবা একরাম হচ্ছে একেবারে অতুলনীয় অনেক সময় সাহাবা একরাম আলিমর দান রসুল করিম সাল্লাহ সালাল্লাহামকে যে অনুসরণ করেছে আমাদের সমাজে অনেকে ভাবতেও পারবে না যে এটা কিভাবে সম্ভব সেই মহান ব্যক্তি সাহাবা ইকরাম আলিহিম রিদোয়ান তাদের মতো হওয়া কখনো সম্ভব নয় কেউ হয়তো উত্তম হতে পারবে নেককার হতে পারবে কিন্তু রসুল পাক সাল্লাহ ইসলামের সাহাবি হতে পারবে না তাই তাদেরকে ভালোবাসা এটা আমাদের জন্য কল্যাণ তাদেরকে অনুসরণ করা আমাদের জন্য কল্যাণ আল্লাহ আমাদেরকে তাদেরকে ভালোবাসা তাদেরকে অনুসরণ অনুকরণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক কিছু ফল শামিল করবেন ইনশাআল্লাহ আল অনুষ্ঠানে অনেকেই আমাদেরকে এস করেছেন তাদের এস আমরা কল আমি মোহাম্মদ করিম জেলা

সালাম দিয়েছেন ওয়াইকুম আসসালাম থেকে সবসময় আমাদের ছিলেন দেখি আমার খুব ভালো লাগে আমি একটি নাচ শুনতে চাই মন আমার পেতে চাই গো নবী তোমার দিদার অনেকে আমাদেরকে কল করেছেন সুক্রিয়া আদায় করি ধন্যবাদ আপনাদেরকে জজাক আল্লাহ খায়ের আপনাদের কল আমরা সামিল করব কালাম ও ইনশাল্লাহ আমরা শ্রবণ করবো দর্শক শ্রোতা আসুন আমরা একটু কালাম সামিল করব তারপরে আলোচনাতে আমরা আবার ইনশাল আলোচনা স্লগ করব দি মেতে চুতো ম দিদ প্রিয়ন শক্তি সিদি রাত মন্তনতি আর শে তুমি গেলে শান Oh God.

সাল্লাম দর্শক শ্রোতা ওসমান গনী রদি আল্লাহ তালহর অফাত বার্ষিকী অফাত দিবস উপলক্ষে আমাদের চ্যানেলের প্রোগ্রাম ইতেমাই জিকুলনাথ প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আলোচনা শোনার সৌভাগ্য হচ্ছে কিছু আলোচনা আমরা শুনলাম আরও শুনবো আমরা শুনলাম যে তিনি রদি আল্লাহ তালহ সারা রাত তিনি কোরান তেলাওয়াত করতে দুর রাকাত নামাজে সম্পূর্ণ কোরান তেলাওয়াত করতে দেখো আমরা যদি আমাদের সাহাবা গ্রন্থ থেকে যদি আমরা শিখতে চাই তাহলে এখানেও আমাদের জনগণ কিছুই শিখা যে আমি এক মুসলমান হিসাবে কোরানুকেমের প্রতি আমার যে মাসাব্বাদ থাকা দরকার যে কোরানকেলিমের শিখা যে প্রয়োজন উসমানের সহ সমস্ত সাহাবা ইকরাম যাদের মাঝে ছিল কোরআনের আমল ছিল কোরআনের শিক্ষা ছিল কিন্তু আজকে আমাদের কোরআন করিমের মোহাব্বত আলহামদুল্লাহ আছে অন্তরে কিন্তু শিক্ষা থেকে আমরা কেন মেহেরু আমি কি কোরআন পড়তে পারি অথবা আমার সন্তান যারা তারা কি কোরআন করিম পড়তে পারে আপনি এমন কোন সাহাবার আহ হয়তো জীবনে আপনি পাবেন না যিনি রসুল পাক সুল্লাহামের সাহাবি যারা কোরআন শিক্ষা থেকে না না। মেহের প্রতি মহাব্বত কোরআনের শিক্ষা আল্লাহ তাবার পক্ষ থেকে মুসলমানদের জন্য মুসলমানের হেদায়তের জন্য মুসলমানের মুক্তির জন্য মুসলমানের শান্তির জন্য পারিবারিক শান্তি থেকে শুরু করে প্রতিটা কাজ এক মুসলমান কিভাবে করবে তার প্রতিটা কাজকে শৃঙ্খলার সাথে যে করলে দুনিয়া এবং আখ রাত উভয় জগতে অর্জন করেছেন শ্রেষ্ঠ এমন শ্রেষ্ঠ হয়েছেন কি আমার পর্যন্ত ওই সকল সাহাবাগণকে অনুসরণ করলে সেও শ্রেষ্ঠ হয়ে যাবে তো শ্রেষ্ঠ হয়েছেন কিভাবে ইস্ক রসুলের কারণে শ্রেষ্ঠ হয়েছেন কেননা কোরআনের এর কারণে শ্রেষ্ঠ হয়েছেন কেন এতে রসুলের কারণে কিন্তু আমরা সেই সাহাবাহিক রামকে কতটুকু অনুসরণ করে যাচ্ছি কতটুকু অনুকরণ অনুসরণ আমাদের মাঝে আছে আমরা একটু দেখি আজ পৃথিবীতে অনেক অনেকের নিয়ে গবেষণা করে থাকে অনেক ব্যক্তিকে অনেক পার্সনকে নিয়ে অনেকে স্টাডি করে থাকে কেন প্রশ্ন করা যদি হয় যে আপনি কেন পড়ছেন তাকে নিয়ে তখন এটি উত্তর এটি আনসার আসে তিনি হচ্ছেন একজন সাকসেস ব্যক্তি সফল ব্যক্তি তাই ইসলামিবের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা পৃথিবীতে যত মানুষ আম রসুলে করিম সাল্লাল্লাহ তালা সাল্লা আমের উম্মতের মাঝে তাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সাকসেস যাদেরকে প্রতিটা কাজে যাদেরকে ফলো করা যায় তারাই হচ্ছে সাহাবা সাহাবা তাদের সম্পর্কে আমরা জানবো তাদের সম্পর্কে আমরা শিখব তখনই আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের মহাব্বত ফসুল্লাহ পাকের মহাব্বত কোরআনের মহাব্বত ইবাদত আমরা যা চাই তা সাহাবাদের থেকে আমরা আমরা শিখতে পারবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বর্তমান সময়ে আমাদের থেকে যে জিনিসটি বেশি উঠে যাচ্ছে সেটা হলো লজ্জা জি আল্লাহ লজ্জা আদব জি এগুলো প্রায় উঠে যাচ্ছে আর এগুলো উঠে যাওয়ার মাধ্যমেই মানুষের অন্তর কঠোর হয়ে যাচ্ছে ইমান দুর্বল হয়ে যাচ্ছে জি কেননা লজ্জা হলো ইমানের ভূষণ যার যত বেশি লজ্জা থাকবে তার ইমান তত বেশি মজবুত পরিপূর্ণ হবে মজবুত এটা বে হায়া লজ্জাহীন ব্যক্তির অন্তরে ইমানের পরিপূর্ণতা আসবে দুইটা এক হতে পারে যার যত বেশি ইমান মজবুত তত বেশি লজ্জা এই ধরনের অনেক হাদিসে বাক এসেছে তো দেখা যায় আজকে আমরা যে মহান ব্যক্তির আলোচনা করছি যে যার লজ্জাশীলতার কথা সাহাবাই কেরাম প্রিয় নবী সাল আলিহ্ এমনকি আল্লাহাকের পক্ষ থেকে জানানো হলো তারা তাকে লজ্জা পায় তো এরকম একটি ঘটনা আছে যেটা মুসলিম শরীরের মধ্যে আছে আমাদের আহ আমাজান থেকে বর্ণিত যে নবী করিম সাল আলিহাসাল্লাম আহ আরাম করছিলেন মোবারক পোশাক অথবা টাকরুর উপর বা এরকম ছিল তো যে অবস্থায় ছিল সে আরাম ফর্মাদ ছিলেন এমন সময় সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালন সাক্ষাতের জন্য আসলেন তখন অনুমতি চাইলেন আদব সহকারে তখন প্রিয়নী সাল আলহিহিসাল্লাম অনুমতি দিলেন এবং সিদ্দিক আকবর রাজি আলাহাল যতটুকু সময়ে চাইলেন প্রিয়নবী সাল আলহিসাল্লামের সাথে মোবারক আলাম করলেন অতপুর তিনি চলে গেলেন অতপর সাইদনা ওমর ফারুক আজম রাজি আল্লাহ তিনি অনুমতি চাইলেন এবং প্রিয় নবী সাল আলী সাল্লাম ওই অবস্থায় অনুমতি দিলেন এবং তার সাথে মোবারক কালাম পড়ার পরে তিনি চলে গেলেন অতপর সাইদান ওসমানে গনি রাজি আল্লাহ তাল অনুমতি চাইলেন যখন সাইদান ওসমানে গনি রাজি আল্লাহ তাল অনুমতি চাইলেন তখন প্রিয় নবী সাল আলী হুসাল্লাম বসে পড়লেন বসে তার পোশাক মোবারক একটু পরিপাটি করে বসলেন তখন আনহুর সাথেও মোবারক কালাম করে তো উনি যখন চলে গেল তো মা আম্মা যান প্রশ্ন করা জানার নিয়েতে যে প্রথম যে দুই মহান ব্যক্তি আসলো সারসংক্ষেপে বলছেন তো তার সময় আপনি আপনার মোবারক যে অবস্থান ছিল সেই অবস্থা তাদের সাথে কালাম করলেন ওসমানে গানী রাজি আল্লাহ আনহু আসার পর আপনি বসে গেলেন এবং নিজেকে একটু প্রস্তুত করে আলহামদুলিল্লাহ নবী সাল্লাম সব সময় মুবারক প্রস্তুতি থাকে কিন্তু একটু ব্যতিক্রম বসে গেলেন তারপর তার সাথে কালাম করলেন তো ব্রাকেটে ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে কারণটা কি জানতে চাও তখন আমার নবী সাল্লাম বললেন আমি কি তার প্রতি লজ্জা করব না যার প্রতি ফেরেশতারা লজ্জা করে আল্লাহ আল্লাহ এত সুন্দর mubarak সাথ তো দেখেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়েদ উসমান গনীরা দালা তাআলা আনহুর বিষয়ে কিভাবে মেসেজ দিলেন আমাদেরকে যে যার প্রতি ফেরেশতা আচ্ছা অন্যান্য সাহাবায়ে কিরামকে লজ্জাশীল না অবশ্যই আল্লাহু আকবার তো আছেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মদের মধ্যে আল্লাহ আল্লাহ নবী সাল আলি সাল্লাম তো সর্ব গুণের অধিকারী তিনি তার উম্মদেরকে এক একটা গুণের অধিকারী বানিয়ে ঘোষণা করে দিয়েছেন কেমন পর্যন্ত তাকে তো তুমি মানবা জানবা কিন্তু তিনি এই নামে বেশি প্রসিদ্ধি লাভ করেন এই আমাদের মধ্যে বর্তমানে লজ্জা নাই আর সাইদুল ওসমানী গানি রাজা জীবনী আসছে তিনি তার স্ত্রীদের প্রতিও লজ্জাশীল ছিলেন

হয়তো আলোচনা চলতেই থাকবে আমাদের কিছুক্ষণ পরে বলা হবে যে সময় শেষ এত এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ এটা ইসলামের মধ্যে হাদিসে এমনও এসেছে যার মাঝে লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারবে এমন পর্যন্ত ইঙ্গিত এসেছে দেখুন ইসলামের সৌন্দর্য বলা হয়েছে ইসলামের যে শ্রেষ্ঠত্বর মধ্যে এক

আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে শুক্রিয়া যারা কল করেছেন এভাবে আজকের এই প্রোগ্রামে আমরা আলোচনা শুনছি আরো শুনবো আমাদের ইব্রানবাই থেকে আমরা যারা কালাম শুনতে চাইছি কিছু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসন

জন্নতি সাহাবিনোবীর ওষাউরী তিন হলেন্দু দিনুরে ও দি তে জন্নতি সাহাবিনোবীর ও নুষাউরী بینی بی رادر اسے من گنی یا پور مو کی باتر اسے من اسے منغنی یا بر اسے منغنی اسے منغنی یا مر اسے من যেন থেকে রৌধি কারি বলেন জাগতে সকল সম্পদে কুলে নি মিলে কোদারি পাউতে যেন থেকে রৌধিকারি বলেন জাগতে সকল সম্পদিকলে موتی ادر اسے منگنی کیا پور میں مودی ماں دسے منگنی ادارو تاروپو مامٹ اسے منگنی

দর্শক শ্রোতা এটাকে যদি ভালোবাসা যদি না বলা হয় তাহলে কোনটাই ভালোবাসা হবে যে যে উফাদি ওই আল্লাহ সকল উফাদিকে কালামের মাধ্যমে আলহামদুলিল্লাহ সাজিয়েছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমি যে কালাম যখন হচ্ছে এক একটা লাইন হয়তো পুরোপুরি করা হয় নাই যতটুকু আমাদের ইব্রাহিম ভাই শুনিয়েছেন যে মহাব্বাত আসলে এমন হওয়া উচিত আজকে দাবাত ইসলামীর দিনই পরিবেশে পুরো পৃথিবীতে যারা দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিচ্ছে তাদের মাঝে যে সাহাবা এবং আহলেবাইতের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতে বাদ আল্লাহ পাকের দয়ায় আজকে যে পুরো পৃথিবীতে যে আজকে আয়োজন আজকের এই দিন এটাও যার উদ্বেগ যার মাধ্যমে তিনি হচ্ছেন শেখ সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ যখন আপনি এমন একটা পরিবেশ আপনি থাকবেন যেখানে ফাকসাল ইসলামের প্রশংসা হয় সাহাবা ইকরামকে নিয়ে আলোচনা হয় বাইতের প্রশংসা হয় আউলিহকরামের জীবনী বয়ান করা হয় সেই পরিবেশটা সেই দিনই পরিবেশের সাথে যখন আমি আপনি থাকবো তখন এই মহান ব্যক্তিদের প্রতি আমাদের আসবে আসবে কখনো কখনো না কেন ইনাদের প্রতি যদি চলে আসে হয়ে যাবে যারা আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি প্রোগ্রামের সাথে সাথে আমাদেরকে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাতে শয়তান কখনো ইমান নষ্ট না করে দেয় তাই টু ইসলামি ভাইরা যোগাযোগে যারা মহান ব্যক্তি যারা তারা মানুষদেরকে তালেম দিয়েছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎসঙ্গ সাহাবাই একরামের সঙ্গ এটা এ চাইতে উত্তম সঙ্গ আর কি হতে পারে আউলি একরামের সঙ্গ তাবিদের হুজুর দিনের সঙ্গ যারা পুরা পৃথিবীতে যারা ইসলামকে প্রসার প্রসারণ করেছেন একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আদিসে পাকের মধ্যে এসেছে যে এমন একটি সময় আসবে এমন একটি জমানা আসবে হাতের মধ্যে যে কয়লা আগুনের কয়লা রাখা যত কষ্ট হবে না এচ্ছে কষ্ট হয়ে যাবে নিজের ইমান কি হেফাজত রাখা বিভিন্ন মাধ্যমে কখনো রসুল্ফাকর ব্যাপারে আপনার অন্তরে শয়তান আপনার বুক সৃষ্টি করে দিবে সাহাবিদের ব্যাপারে রসুল পাকসালাস্তামের কোনো না কোনো সাহাবির ব্যাপারে কেন শয়তান বলে আমি যদি একটু যদি আমি দিতে পারি তাহলে তার জিন্দিগি নামাজ শেষ তার বন্দিগি শেষ এভাবে ইসলামিবের আল্লাহ পাকের বলি যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আউলি একরাম যারা আসবে তাদের প্রতি মোহাব্বত রাখতে হবে তাদের সাথে যদি কেউ দুশ্মনী করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছে তাই আমাদের এই দর্শক শ্রোতা আবারও বলবো আমরা ওই সকল ব্যক্তিদের সাথে আমরা চলবো যাদের অন্তরে এই সকল মহান ব্যক্তিদের প্রতি রয়েছে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর দাবাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যদি ভালোবাসা না থাকতো তাহলে আজকে হয়তোবা আপনি কোথাও আহ উসমান ভনি আল্লাহ তালা আলোচনা আপনি হয়তো এই মুহূর্তে হয়তো আপনি দেখবেন শুধু দাওয়াত ইসলামের পরিবেশে থাকতে পারো অন্য জায়গায় মানে কিন্তু দাওয়াত ইসলামী দিনী পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এটাই দাওয়াত ইসলামের শিক্ষা এটাই আমি রালে সুনাতের শিক্ষা এই শিক্ষা সাহাবাই ক্রাম শিখানো আহলেবাই শিখানো আউলিমের পথ মতকে শিখানোর জন্য তিনি এই সংগঠনকে সৃষ্টি করেছে যাতে মানুষ মাধ্যমে সঠিক যারা চলেছেন যারা সঠিকভাবে জীবনযাপন করেছেন কোরআন মোতাবেক তাদেরকে যাতে আমরা ফলো করতে পারি তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ আমরা করতে পারি তাদের এই মাঝে মহান দারতেমানে জোন নুরাইন রী আল্লাহ ওনার অনেকগুলা লকব আমরা শুনলাম এর মধ্যে একটি লকব আমি যেটা সবচাইতে দর্শক শ্রোতা আমরা বেশি শুনতে পাই ওই সম্পর্কে একটু থেকে আমরা ইনশাল্লাহ শুনবো সেটা হচ্ছে জোন নুরাইন কেন বলা হয় এ সম্পর্কে দর্শক শ্রোতা আমরা ইনশাআল্লাহ আমরা জানবো যেহেতু এটা হয়তো আর এটা আরবির শব্দ এটা আমাদের অবশ্যই জানারও আমাদেরকে রয়েছে এর আগে আমাদের মনোয়ার মাদানী ভাই ওসমান গনী দেলাত আরেক কি সুন্দর লকব যেটা লজ্জাশীলতা সম্পর্কে ওনার উফাদির মাঝে এটা রয়েছে শুনলাম যুন নুরাইন সম্পর্কিত এটা তো আমি প্রথমে প্রায় ভুলে গিয়েছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আত্মপ্রকাশের পূর্বে জি এখন না রুকাইয়া আনহা তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সেজন ওসমানের গনীরা দালাত আল্লাহ আনহক আছে বিয়ে দিয়েছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী সত্তা নূর আল্লাহ পাক তাকে নূর হিসেবে সৃষ্টি করেছে তো এই নূর থেকে যে বংশ বিস্তার হয়েছে আমরা তাদেরকে নূরানের সত্তাই বলে থাকি সুবহান আর এটা আমরা বলি না সে পূর্ব থেকে না প্রচলিত হয়ে আসছে যার কারণে সমস্ত পবিত্র আত্মার অধিকারী তারাও গ্রহণ করে নিয়েছে যার কারণে আমরাও গ্রহণ করে নিয়েছি তো আত্মপ্রকাশের পূর্বে এক মেয়ে আনহাকে বিয়ে দিয়েছিল এটা সম্ভবত বদর বা কোন এক যুদ্ধের সময়ে তিনি ইন্তেকাল করে তখন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম তার আরেকজন শাহজাদি সম্ভবত উম্মে কুলসুম

দুই নুরের অধিকারী তিনি হয়েছিলেন এজন্য বলা হয় তাকে যুন নুরাইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সাহাবাই کرامের প্রতি محبت ভালোবাসা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করুন দর্শক শ্রোতা ভাই একবার মুদিনাতুত তৈবা মুদদে এমন হলো যে খুব একটি আপনার সকলের মাঝে একটা অভাব খাবারের একটা অভাব আনাস তরকি একটা অভাব দেখা দিল তো এমন সময় যারা ব্যবসায়ী ছিল তাদের মধ্যেও খাদ্যের অভাব তো এমন সময় হজরত উসমান রবি আল্লাহ এর প্রায় এক হাজার উঠ বুঝে ভাবে থেকে তার জন্য ব্যবসায়ী কিছু আনাস তুই তরকারি আসলো তো মদিনাপুর যারা ব্যবসায়ী ছিল তারা সবাই একত্রিত হলো আর তারা সবাই ওই বিষয় অর্থাৎ যে মালগুলো আনাস ছিল তারা ওই দরিদ্রতা হালতে তারা সবাই চিন্তা করলো যেটা ব্যাপক লাভে কি তারা বিভিন্নভাবে এটা ব্যবসার কাজে ব্যয় করবে তো এইভাবে এক একজন নীলাম অনুযায়ী এক একজন বলতে লাগলো হজরতে ওসমান যদি আল্লাহ তা আলম বললো যে আমি এমন একজনের সাথে এই করতে চাই যে আমাকে শুধু একের বিনিময় তোমরা কেউ পাঁচ কেউ ছয় সাতই ভাবে বলেছে কিন্তু যে আমাকে একের বিনিময় দশ দিবে তো সবাই অবাক হয়ে গেল যে মদিনা তো তো এইবার যারা আছে জি কেননা এইখানে ব্যবসায়ীদের মধ্যে যারা তারা সবাই এখানে তো এর চাইতে এরা যদি না দেয় তাহলে কে এর চাইতে বাড়িয়ে দিবে তখন ইনি বলতে লাগলো যে আমি

সবকার নিয়োগ করেছিলাম এই যে দানশীলতার সরদার সে যে উপাদে পেলেন আল্লাপাকে সন্তুষ্টির জন্য সাহাবাইকরাম আলহান যদি সত্যের মাপকাঠি না হয় আজকে তো অনেক মালদার পাওয়া যাবে যখন দ্রব্য মূল্য সংকট দেখা দেয় দাম বেড়ে যাবে মুহূর্তের মধ্যে বেড়ে যাবে আপনারা দর্শক শ্রোতা হয়তো আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রশাসন থেকে তাদের অনেক সময় ইয়ে করা হয় ওরা জরিমানাও করা হয় তাদেরকে ধরা হয় যে কাজ করছে একদিকে এক মুসলমান সে যে খেতে পারছে না যেখানে তার পরিবারের জন্য এক কিলো প্রয়োজন অর্থের অভাবে টাকার অভাবে দ্রব্য দাম বেড়ে গেল হয়তো ইনকাম বাড়ে নাই বাচ্চাদের কিনে খেতে পারছে না লাগবে এক কেজি আধা কেজি কিভাবে চলবে অথবা আড়াইশো গ্রাম দিয়ে কিভাবে চলবে কিন্তু যারা বাড়িয়ে দিচ্ছে তাদের কাছে কি অর্থের অভাব সম্পদের অভাব দেখুন তাই তো আমরা বলে থাকি সবসময় বলে থাকি এবং বলে আসবো সাহাবা একরাম হচ্ছেন সত্যের মাপ কাঠি ওসমানের রানী রাজি আল্লাহ তিনি এমন এক দৃষ্টান্ত রেখে গেলেন সবার মদিনার সকল ব্যবসায়ীদের সামনে তিনি এটাই প্রমাণ করলেন যে সবচাইতে লাভ সবচাইতে ফায়দা যেটা ইসলাম আমাকে দিতে পারে চাইতে বেশি কেউ আমাকে দিতে পারে না আমি একটা বিষয়কে অ্যাড করব। মনোহর ভাই যখন বিশ্বব্যাপী যখন করোনার কারণে যখন যে মানুষের জন্য যে আর্থিক যে সংকট সৃষ্টি হলো যে যেভাবে পার্সেল আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে অনেকের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে যে সময়টা ছিল উদারতা দেখানোর যে সময়টা ছিল এক মুসলমানের পাশে আসার হয়তো অনেক অনেক প্রকারের কামানোর চিন্তা ভাবনা করছিল সেই সময় আপনার একটা জিনিস যেমন সেটা হতে পারে কোনো একটা জিনিস হতে পারে নরমালিভাবে নর্মালি ভাবে অনেক গুণে বৃদ্ধি হয়ে যাচ্ছে কেন আমাদের কি ফ্যাক্টরির অভাব আমাদের কি কারখানার অভাব কেন বেড়ে যাবে বেড়ে যাচ্ছে জাস্ট একটা উদাহরণ দিলাম কিন্তু ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ দামাত আলিয়া শেখা দামাতি চ্যানেলে তিনি এভাবে ঘোষণা করলেন এই মুহূর্তে যে আমাদের সবচেয়ে যে মেইন কাজ যেটা সেটা হচ্ছে বিশ্বের ওই সকল মুসলমানের পাশে দাঁড়ানো যারা খেতে পারছে না যাদের পরিবার চলতে কষ্ট হচ্ছে এই সংকট কবে দূর হবে হয়তো অনেক দিন থেকে চলতে থাকবে আমরা যে যেখানে আছি দাওয়াত ইসলামের সাথে আমরা প্রত্যেকে এমনভাবে আমরা এগিয়ে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে ডিপার্ট এফ জি আর এফ আলহামদুলিল্লাহ এমনভাবে আল্লাহর বলি আমির আহলে সুন্নাতের কথায় এমনভাবে এগিয়ে আসলেন কমবেশ ছাব্বিশ লক্ষ ফ্যামিলি অলমোস্ট পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ তারা দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের বিভাগ মাধ্যমে পেয়েছে দেখে যে আল্লাহ পাকের বলি যারা আমির আলস দাওয়াত ইসলামীর আহ প্রতিষ্ঠাতা উনি রতি আল্লাহ আদর্শ নিজের মাঝে বাস্তবায়ন করেছেন তাই তো সম্ভব হয়েছে আর অনেক অনেকের হচ্ছে না দু টাকা জিনিস তিন টাকা হয়ে যাচ্ছে ফ্রি দিবে দূরের কথা যে আমার তো আছে আমি খেতে পারছি আমি সেটাকে কয়েকটা আমি কিছু মানুষের মাঝে আমি দেব সে মন মানসিকতা বাদ দিয়ে সেটা দাম বেড়ে যাওয়া দেখুন যারা আখেরাতকে দ্বারা বিশ্বাস করে যে ব্যক্তি এটাকে বিশ্বাস করে যে আমি দুনিয়া থেকে চলে যাব আমি সবসময় থাকতে পারবো না সে সংকট মুহূর্ত গুলাতে ওসমানের বানির দিয়ে আল্লাহ তালা ঘটনা পাওয়া যাবে পানির সংকট পানির ফানির ব্যবস্থা করে দেওয়া খাদ্যের সংকট খাদ্য ব্যবস্থা করে দেওয়া পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত চোদ্দোশো বৎসরে রসুল করিম সাল্লাল্লাহ তালা রিহিবাসাল্লামের সাহাবাগন যা ইতিহাস রেখে গিয়েছেন কোনো ব্যক্তি আজও পর্যন্ত পৃথিবীতে এমন আসেনি যে এই ধরনের উত্তম আদর্শ মানুষের জন্য রেখে গিয়েছে আজও পর্যন্ত সেটা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাচ্ছে না যেটা সাহাবা ইকরামের মাঝে ছিল প্রায় প্রিয় আমাদের ছেলেদের দর্শক শ্রোতা আমরা আমাদের প্রিয় প্রিয় সাহাবা যারা তাদের প্রতি মহাব্বত রাখবো ভালোবাসা রাখবো তাদের জীবনী আমরা জানবো শিখব আলহামদুলিল্লাহ আমাদের দাবাত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্কাবাতুর মদিনা কর্তৃক প্রকাশিত যে কিতাব আলহামদুলিল্লাহ অসংখ্য কিতাব রয়েছে সেখানে আপনি সিদ্দিকা গরম সহ অসংখ্য সাহাবাই গ্রামের তাদের সম্পর্কে তাদের জীবনী সম্পর্কে ফজুলার সম্পর্ক শ্রেষ্ঠত্ব মর্যাদা বিভিন্ন দিক আলহামদুলিল্লাহ যে বিষয়গুলো লেখা হয়েছে আমরা সেগুলো স্টাডি করব আমাদের পরিবার আমাদের সন্তান যারা তাদেরকে ঘরে তারা অনেক সময় গল্প শিখতে চায় গল্প জানতে চায় অনেক কিছু জানতে চায় তাদেরকে আমরা সাহাবাই গ্রামের ইতিহাস তাদেরকে আমরা শোনাবো কখনো সিদ্দিক আকবর রদি আল্লাহ তালন কখনো ফারুক আজম রদি আল্লাহ তালন কখনো ওসমান গনি রদি আল্লাহ তালন কখনো মৌলা আলী মুশকিল কুশা রদি আল্লাহ তালন তাদেরকে আমরা তখন তারা যে ওই বিষয় সম্পর্কে যে তাদের আগ্রহ সৃষ্টি হবে তারা ওই মোতাবেক তারা চেষ্টা করবে যে না আমাদের জীবন এমন হওয়া উচিত যে জীবন অতিবাহিত করেছে সাহাবা একরামগঞ্জ আমাদের এই চ্যানেলের দর্শক আমাদের অনুষ্ঠানের দেখতে দেখতে প্রায় একেবারে শেষের দিকে আমরা ইনশাআল্লাহ আমাদের মনারম মাদানি ভাই থেকে সর্বশেষ কিছু ইনশাআল্লাহ আলোচনা আমরা শুনব পাক যাকে গনি করেছেন তিনি কতটা অপচয় মুক্ত জীবন যাপন করেছিলেন এবং নীতিবেয়ছিলেন তারতে উদাহরণ যে তিনি একবার দোয়া করতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দোয়া করুন যেন সম্পদ কমে যায় জি আল্লা নবী সাল্লাম তাকে বললেন যে তুমি উটের পৃষ্ঠে বসে খাবার খাবে তো তিনি কি করলেন খাবার খেলেন তো খাবার খাওয়া অবস্থায় কিছু খাবারের অংশ নিচে পড়ে গেল সে নিচে নেমে সেটাকে পরিষ্কার করে আবার খেলে তো কিছুদিন পর আরো সম্পদ বেড়ে গেল সম্পদ আরো বেড়ে গেলো তখন জিজ্ঞাসা করলো আরো আমি দোয়া করতে বলেছেন যাতে সম্পদ কমে যায় তাহলে সম্পদ আমার বেড়ে গেল তাহলে তো তুমি কি করেছিলে নবী জিজ্ঞাসা করে আমি খেয়েছি এবং সম্পদ পড়ে গিয়েছিল সেটাকে আমি আদব করে যত্ন সহকারে এই জন্য তোমার সম্পদ বেড়ে গিয়েছে তো উসমানে গনির আল্লাহ আনহুর জজবাই তো অনেকে আমরা সম্পদকে অনেক বাড়াতে চাই কিন্তু এই যে আল্লাহ পাকের জন্য এই দুর্বিকের সময় দান করার জজবা কি আমার আছে কিনা আর আমি কি আমার ডাইনিং টেবিল খাওয়ার সময় অবচয় মুক্ত খাবার খাই কিনা মিতবে কিনা যদি এই বিষয়গুলি খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ কারিম সম্পদ আসবে দিলে থাকবে না ইনশাল্লাহ আমরা সম্পদের উত্তম ব্যবহার করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে প্রোগ্রামের মাধ্যমে আমরা সাহাবি রসুল হজরত ওসমান রানী রদি আল্লাহ

سہوا سہ جان پران ہوتے پر سہوا جان